দ্বিতীয় পর্বে সবাইকে আমন্ত্রণ। আমরা আগের পর্বে দেখেছিলাম ড্রামসটায় কী কী থাকে বা একটা ড্রামসের ব্যাপারে আমরা আসলে কী কী জানতে পারি। কিছু অংশ আমরা কাভারও করেছিলাম যে একটা ড্রামসে কী কী পিস থাকে এবং তার ব্যাপারে কিছু বিস্তারিত আলোচনা। আজকে আমরা বাকি পিসগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানবো এবং ড্রামসের স্টিক সিলেকশন, পিস সিলেকশন বা অন্যান্য যে অংশগুলো আছে সেই অংশগুলোর সিলেকশন কীভাবে করতে হয় সেই ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করবো। আবারও চলে এসেছি। আমার বাঁ পাশে যে দেখতে পাচ্ছ এটাকে আমরা ক্র্যাশ সিম্বল বলি। আমি একটাই ক্র্যাশ সিম্বল ইউজ করি, অন্যান্য ড্রামাররা তাদের সুবিধা মতো আরও চারপাশ দিয়ে আরও বিভিন্ন ধরনের সিম্বল ইউজ করে। এটা আমরা ইচ্ছে করলে আপ ডাউন করতে পারি। এই যে দুইটা জায়গায় স্ক্রু আছে তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রু দিয়ে আমরা ইচ্ছে করলে আপ ডাউন করতে পারি। এটা আমরা যারা বাজাই আমাদের সুবিধা মতো আমাদের একটা রেঞ্জে রাখি, যেভাবে আমরা কমফোর্টেবল আছি। আর এই ক্র্যাশ সিম্বলও কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে। হ্যাঁ, এটার বিভিন্ন ধরনের ডায়ামিটার আছে, সাউন্ড কোয়ালিটি আছে, এগুলোর উপর ডিপেন্ড করে এগুলো বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে। তো এই ক্র্যাশ সিম্বল সম্পর্কে আরও ডিটেলস বলার জন্য আমি আবারও অ্যান্টনির কাছে চলে যাচ্ছি। সিম্বলস নিয়ে হ্যাপি এতক্ষণ বলছিল, তো সিম্বলসের ক্ষেত্রে হ্যাপি ক্র্যাশ দেখিয়েছে। বাট সিম্বলসে আপনারা চাইলে আপনাদের সুবিধা মতন, পছন্দ মতন বা গানের ডিমান্ড অনুযায়ী ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ডের জন্য বিভিন্ন ধরনের সিম্বল ব্যবহার করতে পারেন। ড্রামসের সিম্বল আসলে খুব সহজ ভাষায় বলতে গেলে প্লেট বা থালা। তো এই থালাকে যদি ব্যবহার করতে হয় আমাদের ফার্স্টে বুঝতে হয় যে আমি আসলে আমার ঠিক কোন ধরনের থালা বা প্লেট বা সিম্বলসটাকে ব্যবহার করতে চাচ্ছি। আমরা চেষ্টা করব আজকে কয়েক ধরনের সিম্বল যেটা আসলে ব্যক্তিগতভাবে আমি ব্যবহার করে থাকি আমার বাজানোর জন্য গানের সাথে মিলিয়ে। প্রথমেই আমরা আমাদের একটা ডামি সিম্বল স্ট্যান্ডকে ব্যবহার করবো এখানে, কেননা আমার কাছে এই মুহূর্তে ফুল ড্রামসটা সেট করা নেই। আমি প্রাথমিকভাবে ক্র্যাশ হিসেবে ব্যবহার করি হচ্ছে একটা 16 ইঞ্চি ক্র্যাশ, যেটা পেস্টের 201 সিরিজের। বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সিরিজের সিম্বলস পাওয়া যায়, যেমন পেস্ট আছে, জিলজিয়ান আছে, এর বাইরে আপনি সুলতানের সিরিজ পাবেন, কিছু ইস্তানবুলের আপনারা স্যাবিয়ান পাবেন, আপনারা এর বাইরে আরও অনেক ধরনের সিম্বলস পাবেন আর কি। আমি সবগুলোর নাম বলছি না, বাংলাদেশেও এরকম বিভিন্ন ধরনের সিম্বলস এখন ব্র্যান্ড সরাসরি চলে এসছে। সোলটোন নামে একটা সিম্বল আসছে যেটা বাংলাদেশেরই একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার আরগো ভাইরাস ব্র্যান্ডের নাফিস, সে হচ্ছে ওই সিম্বলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। সো আপনারা সোলটনের সিম্বলও ব্যবহার করতে পারেন চাইলে। আমি ব্যক্তিগতভাবে পেস্ট এবং জিলজিয়ান মূলত ব্যবহার করে থাকি। আশা করছি ভবিষ্যতে হয়তো বাংলাদেশে ইস্তানবুল সিরিজের সিম্বলস যেগুলো আছে সেগুলো ব্যবহার করা হবে। মূলত বাংলাদেশে আমরা যে ধরনের গানগুলো করে থাকি সেটা মেলোডিয়াস টোনের গান বা একটা নির্দিষ্ট ধারার রক গান। তো এই ধরনের গানের জন্য স্যাবিয়ান বা জিলজিয়ান বা পেস্ট সিম্বলস যদি আপনার থাকে তাহলে আপনি মোটামুটি প্রায় সব ধরনের গানই বাজাতে পারবেন। হ্যাঁ, যদি আপনাকে খুব বিশেষ ধরনের গান বাজাতে হয়, যেমন আপনি যদি মাইকেল জ্যাকসনের কোনো গান বাজাতে যান, সেই ক্ষেত্রে আপনার ইস্তানবুলের সিম্বলটা কিন্তু খুব জরুরি, অর্থাৎ ওই সাউন্ডগুলো পাওয়ার জন্য। যদিও আপনি এই ধরনের সিম্বলস দিয়ে ওই গানগুলো বাজাতে পারবেন, বাট আপনি যদি খুব পারফেকশনিস্ট হন সেক্ষেত্রে আপনাকে আসলে দেখে নিতে হবে যে অ্যাকচুয়াল গানটা আসলে যিনি ড্রামার তিনি কোন ব্র্যান্ডের কোন মডেলের কোন সাইজের সিম্বলটা ওই মুহূর্তে স্ট্রোক করেছিলেন। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা মোটামুটি সিম্বলসের পরিচিতিতে চলে যাই। একটা সিম্বল যখন থাকে তখন মোটামুটি এরকম দেখা যায়। আপনি যখন দিয়ে বাড়িয়ে দেবেন সেটা এক ধরনের সাউন্ড এখানে দিবে। আপনি যদি ব্রাস ব্যবহার করেন সেই ক্ষেত্রে ব্রাস আপনাকে ডিফারেন্ট ফিলিং, একটা ডিফারেন্ট সাউন্ড দেবে। আমরা আরেক এটা দেখাচ্ছিলাম আমি ক্র্যাশ, এবার আমরা দেখাবো হচ্ছে মিড রেঞ্জে, অর্থাৎ মাঝামাঝিতে। কি মাঝামাঝিতে থাকে হচ্ছে ক্র্যাশ রাইজ। যেমন আমি সিম্বলসটা ব্যবহার করি, এটা হচ্ছে 18 ইঞ্চি ক্র্যাশ রাইজ, এটাও পেস্টের 201 সিরিজের একটা সিম্বলস। আমরা ক্র্যাশের জন্য ব্যবহার করেছি বা করি দেখাচ্ছি হচ্ছে যে 16 ইঞ্চি একটা ক্র্যাশ, এটা হচ্ছে ক্র্যাশ রাইড, অর্থাৎ এটাকে আপনি চাইলে ক্র্যাশ হিসেবে ব্যবহার করতে পারেন, এটাকে আপনি চাইলে রাইড হিসেবে ব্যবহার করতে পারেন। এবং সাউন্ডের দিক থেকে ক্র্যাশের থেকে এই রাইডের সাউন্ডটা কিন্তু আরেকটু ডিপ। সাধারণত ক্র্যাশের সাউন্ড হয়ে থাকে একটু পাতলা আর রাইডের সাউন্ড হয়ে থাকে একটু ভারী। আমরা আরও কিছু ধরনের সিম্বল ইউজ করি ক্র্যাশ রাইডের পাশাপাশি, যেমন চায়না স্প্ল্যাশ। তো আমি ব্যক্তিগতভাবে এই স্প্ল্যাশটা ব্যবহার করে থাকি, এটা চায়না স্প্ল্যাশ, এটা 10 ইঞ্চি জিলজিয়ান ব্র্যান্ডের। তো
এটা আমার গানের বাজানোর জন্য ফিলার হিসেবে খুব পছন্দের একটা ইনস্ট্রুমেন্ট। এই সিম্বলটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটাকে যদি আমরা জোরে বাড়ি দিই তাহলে এটা চায়নার মতন সাউন্ড করে, আর যদি আস্তে বাড়ি দিই তাহলে এটা স্প্ল্যাশের মতো সাউন্ড করে। জিলজিয়ান সিম্বলের এই ধরনের কিছু বৈশিষ্ট্য থাকে যারা অল্টারনেটিভ সাউন্ড দিতে পারে। তো আপনারা যদি মনে করেন যে আপনাদের ডিফারেন্ট অল্টারনেটিভ সাউন্ড প্রয়োজন, আপনারা এই ধরনের একটা সিম্বল ব্যবহার করতে পারেন। এবার আমি আমার বাজানোর সেট আপে সর্বশেষ সিম্বলটা দেখাচ্ছি, এটা একটু বড় তাই আমাকে উঠতে হচ্ছে, আর কোথাও যাবেন না। ধন্যবাদ অপেক্ষা করার জন্য, আমি চলে এসেছি। এটা আমার রাইড, এটাও জিলজিয়ান ব্র্যান্ডের, এবং এটা হচ্ছে 20 ইঞ্চি রাইড, এবং এটা জিলজিয়ানের ZBT সিরিজের একটা সিম্বল। এবং একটু দূর থেকে যদি আপনারা দেখেন, আমাকে পাশাপাশি রেখে যদি দেখেন, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বেশ আকৃতিতে বড় একটা সিম্বল এবং একটু ভারীও বটে। তো আমরা যদি এই সিম্বলের সাউন্ড একটু চেক করার চেষ্টা করি, এবং অবশ্যই ব্রাশ দিয়ে সাউন্ডটা চেক করার চেষ্টা করি, আপনারা বুঝতে পারছেন যে এর সাউন্ড অন্যান্য আগের যে সিম্বলসগুলো আমি দেখেছি তার চাইতে বেশ কিছুটা ডিপ এবং বেশ কিছুটা ডার্ক। অর্থাৎ আপনারা যদি সিম্বল চুজ করতে চান, তাহলে আপনাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে যে আপনি কি কি ধরনের গান বাজাবেন এবং সেই ধরনের গানে কি কি ধরনের প্লেট বা সিম্বলের সাউন্ড ডিমান্ড করে, সেই ধরনের সিম্বলগুলো আপনার কাছে অ্যাভেলেবেল কি আছে। মূলত আমরা সিম্বল, অনেকগুলো সিম্বল ইউজ করি, কারণ হচ্ছে যে বিভিন্ন ধরনের সিম্বল থেকে বিভিন্ন ধরনের সাউন্ড ভেরিয়েশন পাওয়া যায়। কোনোটা পাতলা, কোনোটা দীর্ঘস্থায়ী, কোনোটা ক্ষণস্থায়ী, কোনোটা অনেক উঁচু আওয়াজ দেয়, কোনোটা অনেক হালকা আওয়াজ দেয়। আপনি বাজানোর সময় হয়তো সবসময় খেয়াল রাখতে পারবেন না যে আপনি ঠিক কতখানি জোরে বাড়িটা দিচ্ছেন। তো তখন আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট সিম্বল হেল্প করে অ্যাকচুয়াল সাউন্ডটা গানে একটা সুন্দর মেলোডি প্রডিউস করার জন্য। তো সিম্বলসের ব্যাপারে জানলাম, এখন আমরা পরের ইনস্ট্রুমেন্টে চলে যাচ্ছি। বন্ধুরা আবারো চলে আসলাম। আমাদের সামনে যে ছোট দুটো ড্রামস দেখতে পাচ্ছো, এগুলোকে আমরা টম বলি। এটা টম 1, টম 2। আর আমাদের বিট লেখার সুবিধার জন্য আমরা খাতায় লিখি T1, T2। আর মাটিতে যেটা দেখতে পাচ্ছো এটাকে আমরা বলি ফ্লোর টম। এটা আবার স্ক্রু দিয়ে নিজেদের পজিশন মতো সেট করা যায়। একটু আমি একটু দেখাই, আমার সুবিধার জন্য আমি একটু এক সাইডে কাপ করে রেখেছি। এটা যেখানে পায়ের জায়গায় যে স্ক্রু আছে, এটা দিয়ে ইচ্ছে করলে আমরা আপ ডাউন করতে পারি। এখন তোমাদেরকে আমি বলবো বেস ড্রাম সম্পর্কে। আমাদের পায়ের কাছে বড় যে ড্রামসটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বেস ড্রাম বলি। দেখতে পাচ্ছি যে বড় যে রাউন্ড, এটাকে আমরা বেস ড্রাম বলি। তো এটাকে বাজানোর জন্য আমাদেরকে প্যাডেলের সাহায্য নিতে হয়। এই প্যাডেল দেখতে পাচ্ছ তোমরা, এই প্যাডেল দিয়ে আমরা ড্রামসটা বাজাই। তো আমি স্নেয়ারটা সরিয়ে তোমাদেরকে ভালো মতো দেখাই, তোমরা স্নেয়ারের জন্য ভালো মতো দেখতে পাচ্ছ না। এই যে আমার প্যাডেল দেখতে পাচ্ছ, আমারটা অবশ্যই ডাবল প্যাডেল, মানে এটা দু পা দিয়ে কন্ট্রোল করা যায়। সাধারণত যারা মেটাল গান বাজায়, মেটাল ড্রামার, ওরা ডাবল প্যাডেল ইউজ করে। তো আমার একটু শখ আছে, আমি এখনো একদিন না একদিন একটা গান হলেও মেটাল গান কভার করব। সাধারণত ডাবল প্যাডেল সব ড্রামসে থাকে না, সিঙ্গেল প্যাডেল থাকে। আমার সিঙ্গেল প্যাডেলটা এখনো ইন্ট্যাক্ট আছে, একদম প্যাকেটে আছে। তোমাদের একটু খুলে দেখাই, এই যে এটা হচ্ছে সিঙ্গেল প্যাডেল। তো এটা আসলে থাকে না, এটা মনে করো আমরা বাদ দিই। এই যে এভাবে সিঙ্গেল প্যাডেলটা থাকে,
তো আমি এখন আবার চলে যাচ্ছি অ্যান্টনির কাছে প্যাটার সম্পর্কে আরো কিছু ডিটেইলস বলার জন্য। ড্রামসের টমস, স্পেশালি ফার্স্ট টম, সেকেন্ড টম, ফ্লোর টম বা ড্রামসের পেডাল বা বেস ড্রাম, এই জিনিসগুলা আমরা একটা বিটকে মূলত ধরে রাখতে, কাউন্ট করতে বা সেখানে কালার করতে, অর্থাৎ আমরা সেই জায়গাটা আর একটু বৈচিত্র্য আনার জন্য ব্যবহার করে থাকি। হ্যাপি যেমন বলছিল যে সিঙ্গেল প্যাডেল বা ডাবল প্যাডেল আছে, এই প্যাডেলগুলো আমরা ব্যবহার করি পুরো গানকে কভার করার জন্য বা কালার করার জন্য বা বৈচিত্র্য আনার জন্য। যে কোনো একটা কাউন্টের ক্ষেত্রে আপনারা কিছু গানে হয়তো দেখবেন যে একটা একটা করে কিকের সাউন্ড আসে, ধুপ ধুপ করে, কখনো ধুপু 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 এরকম করে একটা সাউন্ড আসে। এগুলো মূলত সিঙ্গেল প্যাডেল বা ডাবল প্যাডেলের কাজের জন্য বা বৈচিত্র্যের ক্যারিশমার জন্যই আসে। আর টমসের ক্ষেত্রে আপনারা যদি মনে করেন, যারা আপনারা কাজ করবেন বা আপনারা যারা বাজাবেন, তারা যদি মনে করেন যে টমসে বৈচিত্র্য বেশি দরকার, আপনারা চাইলে কিন্তু টমস দুটার জায়গায় তিনটা, চারটা, পাঁচটাও নিতে পারেন। ফ্লোর টমসও দুটা নিতে পারেন, দুই ধরনের টিউনিং করে, বা টমস কমিয়েও নিতে পারেন। অনেক ক্ষেত্রে দেখবেন অনেক ড্রামাররা বাজাচ্ছে যারা হয়তো টমস একটা নিয়ে বাজাচ্ছে, বা সামনে একটা টমস নিচ্ছে, ফ্লোর টম দুটো নিচ্ছে, সেইখানে সেকেন্ড টমসের জায়গায় হয়তো একটা সিম্বল ব্যবহার করছে। তো ড্রামসের যে মডেলটা আপনারা কিনবেন তার সাথে অটোমেটিক্যালি টমস চলে আসবে। ইন অ্যাডিশন টু দ্যাট, আপনারা যদি মনে করেন অ্যাডিশনাল টমস লাগবে, আপনারা সেটাও নিয়ে নিতে পারেন। বন্ধুরা, যাওয়ার আগে আমি আরেকটু বলে যাই, এই যে ড্রাম সেটিংসটা আছে এটার উপরে কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম নেই। যার যেভাবে সুবিধা, যে যেভাবে কমফোর্ট ফিল করে সেভাবেই সেট করবে। আমার যেমন হাইট কম, এ কারণে আমি আমার টুলটাকে ইচ্ছা করলেও আর বেশি উঁচুতে রাখতে পারি না, আমি এভাবেই সেট করে রেখেছি। আর টম বলো, ফ্লোর টম বলো, আমার যেভাবে সুবিধা আমি সেভাবে রেখেছি। অন্যরা ইচ্ছে করলে এগুলোকে আর একটু আপ ডাউন করতে পারে, আর একটু সাইড করতে পারে, এটাকে আর একটু দূরে রাখতে পারে, কাছে রাখতে পারে, কিংবা যারা ধরো লেফট হ্যান্ডেড তারা এই স্নেয়ার, হাই হ্যাট এগুলোকে এই পাশে রাখতে পারে। এগুলোর উপর কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আর আরেকটা কথা যেটা বলতে চাই, এই ড্রামসটা কিন্তু খুব মানে খুব মজাদার একটা ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, এটা যদি একবার তুমি বাজাতে পারো কি যে আনন্দ! আসলে চারটা হাত পা চার ভাবে চলে, তো চারটা হাত পায়ে চার রকম প্রেশার দিতে হয়। খুব ইন্টারেস্টিং একটা জিনিস। তো আমি আশা করছি তোমাদেরকে একটু হলেও ধারণা দিতে পেরেছি সব ইনস্ট্রুমেন্ট সম্পর্কে। আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবে সবাই। আমরা আজকে এতক্ষণ ধরে যে ভিডিওস বা সেশনটা দেখলাম, সেখানে আমরা চেষ্টা করেছি যে একজন বিগিনার বা একজন মাত্র শুরু করা বা একজন আগ্রহী মিউজিশিয়ান যদি ড্রামস শিখতে চান বা ড্রামস শুরু করতে চান, তাহলে উনি কীভাবে শুরু করতে পারেন বা ওনার কেনার ক্ষেত্রে উনি কোন কোন ব্যাপারগুলোকে মাথায় রাখতে পারেন। একদম শুরুতে আমরা যেটা বলেছিলাম যে একজন ড্রামারকে প্রথমেই ঠিক করতে হবে সে কোন ধরনের ড্রামস্টিক দিয়ে বাজাতে চায়। সাধারণত আমরা ইনস্ট্রুমেন্টের দোকানে যাই, বাংলাদেশ যখন আমরা ইনস্ট্রুমেন্টের দোকানে অন্যান্য ইনস্ট্রুমেন্ট চেক করতে যাই, তখন অনেক নবীন ড্রামারদেরকে আমরা দেখি দোকানে এসে বলছেন যে একটা ড্রামস্টিক দেন বা একজোড়া ড্রামস্টিক দেন। তখন যেই ড্রামস্টিকটি দিচ্ছে আপনারা সেটা বা যিনি কিনতে আসছেন তিনি সেটাই নিয়ে চলে যাচ্ছেন। সো ড্রামস্টিকটা একটু চেক করে দেখবেন। যে যেমন আমি তিন ধরনের ড্রামস্টিক ইউজ করি মূলত, একটা হচ্ছে ইয়ামাহা 5B সিরিজের, একটা করি ভিকফার্থ 5A সিরিজের, এবং জিলজিয়ান সেটা হচ্ছে 5B সিরিজের। তো জিলজিয়ান 5B সিরিজ এবং ইয়ামাহা 5B সিরিজ হচ্ছে আমার নিয়মিত ব্যবহারের জন্য, আর যেখানে মূলত আমাকে একটু প্রেশার দিয়ে বাজাতে হবে এবং কম গান বাজাতে হয় লাইক ছোটোখাটো ওপেন এয়ার, সেই ক্ষেত্রে আমি মূলত ভিকফার্থের 5A সিরিজের ড্রামস্টিকটা ব্যবহার করে থাকি। তো আপনারা যখন ড্রামস্টিকটা কিনতে যাবেন তখন প্রথমেই যেটা করবেন, ড্রামস্টিক দেওয়ার পরে আপনারা এটা কতখানি লম্বা দেখে নেবেন, এই লেন্থটা খুব জরুরি। যেমন আপনি যদি দেখেন, আমি আপনাকে 5A এবং 5B সিরিজের স্টিকটা দেখাচ্ছিলাম, আমার কাছে 5A সিরিজের যেটা এবং 5B সিরিজের যেটা আছে, আপনারা দেখবেন কম্পারেটিভলি 5A সিরিজটা একটু লম্বা, 5B সিরিজটা একটু ছোট। আমি যদি একদম নিচ থেকে এটাকে সমান করে ধরার চেষ্টা করি, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে 5A একটু লম্বা হয়, 5B একটু ছোট হয়। এটা নির্ভর করবে আপনি আপনার হাত কতখানি লম্বা বা আপনি ড্রামস কতখানি কাছে নিয়ে বা দূরে নিয়ে সেট আপ করে বাজাচ্ছেন সেটার উপরে। ড্রামস্টিক ছোট না বড়, ভারী না হালকা, সেটার উপরে কিন্তু একজন ড্রামার কতখানি ভালো বা খারাপ নির্ভর করেন। এর পুরোটাই নির্ভর করবে হচ্ছে আপনি কোন ধরনের ড্রামস্টিককে কমফোর্টেবল। আপনি যদি আপনার পছন্দের এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন এমন পোশাক পরে চলাফেরা করেন, সেটা যেমন আপনার কার্যক্ষমতা, কার্যদক্ষতা এবং কার্যকারিতা বাড়ায়, একইভাবে একটা ঠিক ড্রামস্টিক চয়েস করাও কিন্তু আপনার কার্যকারিতা এবং ড্রামিংয়ের পারফরমেন্সকে উন্নত করবে।
সো প্রথমেই যেটা দেখবেন অবশ্যই আপনারা আপনাদের যে ড্রামস্টিকটা সুবিধাজনক মনে হবে হাতে কিছুক্ষণ নিয়ে নেড়ে চেড়ে দেখবেন কোনটা ভারী মনে হয় কোনটা হালকা মনে হয় সেই ড্রামস্টিকটি আপনারা প্রথম পর্যায়ে কিনে বাজানো শুরু করবেন পরবর্তীতে অটোমেটিক্যালি আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার ঠিক কোন ধরনের ড্রামস্টিকটা দরকার বানানোর জন্য তো এই ছিল আমাদের প্রথম পর্ব আগামী পর্বে আমরা চেষ্টা করব যে এই ড্রামস নিয়ে হয়তো আরও কোনো কিছু বলা যায় কিনা বা আরেকটু অ্যাডভান্স লেভেলে কিছু কথাবার্তা বা কোনো একটা প্যাটার্ন দেখানো যায় কিনা এরপরে আমরা হয়তো চেষ্টা করব যে আরও কিছু পার্টিশন ইনস্ট্রুমেন্টের ব্যাপারে আপনাদেরকে জানাতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ।